सरस्वती पुजो माने एकसाथे कलेज बा स्कूले जावा आनंद सहपाठी सतीर्थदेर संगे एकसाथे बेरिये पड़ा किन्तु एरी माझे बांगालीर एई सरस्वती वंदनाकेई अनेके आबार बोले थाकेन अघोषित ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার দিন চোদ্দই ফেব্রুয়ারি যদিও বা ভ্যালেন্টাইন্স ডে কিন্তু অনেকেই এই সরস্বতী পুজোটাকেও বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলে থাকে এ বিষয়ে আমরা মত বিনিময় করব আমরা জানার চেষ্টা করব ইয়াং জেনারেশন কি বলছে তারা কি আলোকপাত করছে চলুন শোনা যাক বলতে পারেন যে যারা পড়াশুনো করে তাদের কাছে একটা মায়ের আরাধনা করা আর যারা বুঝতেই পারছেন কলেজ স্টুডেন্ট নতুন নতুন সবে প্রেম হয়েছে তাদের কাছে একটা নতুন ভ্যালেন্টাইন্স ডেই বলতে পারেন সেই রকম কিছু তো এই এই কলেজ লাইফ কেমন লাগছে সরস্বতী পূজা আবার করোনা আবহ কাটিয়ে হ্যাঁ তো সবে তোমার ফার্স্ট ইয়ার তো সেটাই বলতে পারি যে এবার প্রচুর এনজয় করব প্রচুর মজা করব দেখা যাক কি হয় সরস্বতী পূজার দিনকারেই সমস্তলে কলেজে স্কুলে লাভার্সরা আর কি একসাথে ঘুরতে পারে কেউ লুকিয়ে কেউ দেখিয়ে ঠিক আছে তো হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডে অবশ্যই আর কি এই ব্যাপারটা কেমন লাগে এনজয় করতে যাদের আছে তারা বলতে পারবে কেমন লাগে আমার তো নেই তো ঠিক আছে লাগে ওই আর কি হ্যাঁ মানে অঘোষিত ভ্যালেন্টাইন্স ডে সময়টা ভালোভাবেই কাটে যারা প্রেম করছে যাদের ভালোবাসার মানুষজন আছে একটা যখন পরিবেশও থাকে যেখান থেকে সবাই সাপোর্ট করে পার্ক টার্ক যেখানেই যাবেন সবাই একসাথে ঘুরছে ভালো লাগে জিনিসগুলো দেখতে ভ্যালেন্টাইন্স ডে বলা যায় কিন্তু ভ্যালেন্টাইন্স ডে টার্ম থেকে বাংলা সরস্বতী পুজো টার্মটা অনেক বেশি সুন্দর শোনায় তো সরস্বতী পুজোটাকে সরস্বতী পুজোই বলা উচিত হ্যাঁ নিশ্চয়ই ভ্যালেন্টাইন্স ডে বলা যায় কিন্তু অ্যাকচুয়ালি অসুবিধা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে তো কাপলসদের জন্য বাট আমাদের সিঙ্গেলসদের জন্য ওটা খুবই অসুবিধা হয়ে যায় ঠিক আছে মানে সবাই মজা করে মানে কাপলস অ্যান্ড অল ঠিক আছে কিন্তু আমরা সিঙ্গেলস হিসেবে আমাদের মতন ইয়ে কাটাতে হয় তো হ্যাঁ একদিক থেকে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে বলাই যায়